হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন বলতে যাচ্ছি। এই সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশনটা ইউজ করলে তোমাদের হেডশট প্লাস মুভমেন্ট স্পিড নেক্সট লেভেলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আসলে এই সিক্রেট হেডশট ক্যারেক্টার কম্বিনেশনটা এত ভালো বলার কারণ হলো, আমি অনেক বড় বড় হেডশট কিং প্লেয়ারকে দেখেছি এই ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে গেম প্লে করতে। তো আসলে ফার্স্ট টাইম আমি এই সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশনটা ইউজ করা দেখে আমি ভাবছি যে আসলে এক একজন তো এক এক ধরনের ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে। তো যখন আমি নিজে এই ক্যারেক্টার কম্বিনেশনটা ইউজ করে ফ্রি ফায়ার গেমটা খেলছি, তো তোমরা আমার স্ক্রিনে তো দেখতেই পারছো যে এখানে আমি অনেক ভালো হেডশট দিতে পারছি, যেটা অনলি রেড নাম্বার হেডশট। এখানে কিন্তু আমার মুভমেন্ট স্পিডটাও অনেক ভালো পাচ্ছি। আসলে আজকের ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এন্ড আমার দেখানো এই সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশনটা ইউজ করো, তো আশা করা যায় ফ্রি ফায়ার গেমের ভিতর বেস্ট মুভমেন্টের সঙ্গে অনেক ভালো হেডশট দিতে পারবে। তো চলো এখনই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে শুরু করো। তো বন্ধুরা, ক্যারেক্টার কম্বিনেশন এটা মূলত তিনটা নরমাল স্কিল এন্ড একটা অ্যাক্টিভ স্কিল হিসেবে হয়। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে তিনটা প্যাসিভ ক্যারেক্টার স্কিলের কথা বলবো, দেন একটা অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিলের কথা বলবো। তো বন্ধুরা, আসলে প্রথমে আমি প্যাসিভ ক্যারেক্টার হিসেবে তোমাদের এক নাম্বার যে ক্যারেক্টারটার কথা বলবো সেটা হলো লুনা ক্যারেক্টার। তো বন্ধুরা, আসলে এই লুনা ক্যারেক্টারের কথা আমি সর্বপ্রথম বলার কারণ যে এটা কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট দেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। তো তোমরা যদি লুনা ক্যারেক্টারের অনেকে চিন্তা করতে পারো যে 8% মানে তো কম, ভাই আসলে ফ্রি ফায়ার গেমের 8% মানে অনেক বেশি। তোমরা একবার হলেও এই লুনা ক্যারেক্টারটা ইউজ করে দেখবা, দেখবা যে ফ্রি ফায়ার গেমের ভিতর তোমাদের রিকলটা অনেক কন্ট্রোল হয়েছে এন্ড মুভমেন্ট স্পিড এর সঙ্গে সঙ্গে তোমাদের হেডশট রেটটাও অনেক ইনক্রিজ হবে। আর হ্যাঁ, এক্ষেত্রে তোমরা যদি একটা ডাবল রেট অফ ফায়ারের গানের সঙ্গে লুনা ক্যারেক্টার স্কিলটা ইউজ করো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি তোমরা যদি একটু ভালো গেম প্লে করো তোমাদের প্রত্যেকটা গুলি কিন্তু অনলি রেড নাম্বার হেডশট লাগবে। তো নাম্বার 2 তে তোমাদেরকে যে প্যাসিভ ক্যারেক্টারটার কথা বলবো তো সেটা হলো ডিভি ক্যারেক্টার। হ্যাঁ বন্ধুরা, এই ডিভি ক্যারেক্টারটাও কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর মুভমেন্ট স্পিড এন্ড হেডশটের দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে যদি তোমরা ডিভি ক্যারেক্টারের অ্যাচিভমেন্টটা দেখো, তো এখানে কিন্তু তোমরা দেখতেই পারবা যে ডিবি ক্যারেক্টারটা কিন্তু মুভমেন্ট স্পিড 30% বাড়িয়ে দেয় এন্ড এইখানে অ্যাকুরেন্সিটা কিন্তু ভাই 60% বাড়ায় দিবে। তো এখানে তোমরা হয়তো অ্যাকুরেন্সিটা তো বোঝো যে অ্যাকুরেন্সি বলতে তোমাদের রিকলটা খুবই কম হবে এন্ড প্রতিটা গুলি কিন্তু এনিমির গায়ে যেয়ে লাগবে। তো আসলে এই ডিবি ক্যারেক্টারটা আমি নিজে ইউজ করি এন্ড এই ডিবি ক্যারেক্টারটা ইউজ করে কিন্তু প্রত্যেকটা বড় বড় ইউটিউবার বলো বা বড় বড় প্রো প্লেয়ার বলো সবাই কিন্তু এই ডিবি ক্যারেক্টারটা ইউজ করে ফ্রি ফায়ার গেমটা খেলে, যার কারণে কিন্তু তাদের হেডশট রেট বা মুভমেন্ট স্পিডও অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, এখন কিন্তু আমি তোমাদেরকে প্যাসিভ স্কিলের 3 নাম্বার যে স্কিলটা ইউজ করতে বলবো তো সেটা হলো সোনিয়া ক্যারেক্টার। তো বন্ধুরা দেখো, এই সোনিয়া ক্যারেক্টারটা যতকাল ফ্রি ফায়ার উঠায় না নিচ্ছে ততকালই কিন্তু তোমাদের প্রত্যেককে সোনিয়া ক্যারেক্টারটা ইউজ করলে অনেক ফ্যাসিলিটি দিবে। তো বন্ধুরা দেখো, তোমরা হয়তো সোনিয়া ক্যারেক্টারের উপরে অনেকেই রাগান্বিত। আসলে এই রাগান্বিত হওয়াটার কারণটা কি এটাই তোমরা বোঝো না। মনে করো যে তুমি একটা এনিমিকে নক করছো, সে তার কিন্তু সোনিয়াটা ইউজ করার কারণে সে নক হবে না এন্ড সে যদি ওই সাথে সাথে তোমাকে ফায়ার করে এন্ড তোমাকে যদি সে কিল করে ফেলতে পারে সেক্ষেত্রে কিন্তু তার সোনিয়া ক্যারেক্টারের কারণেই বেঁচে যাবে। তো এই বিষয়টার জন্যই কিন্তু মূলত তোমরা এই সোনিয়া ক্যারেক্টারের উপরে রাগ। এখন এই বিষয়টা যদি তোমরা নিজের করে ভাবো, যদি রাগ না হয়ে তোমাকে এনিমি মারার সময় সোনিয়াটা অন হলে এন্ড তুমি যদি এনিমিটাকে কিল করে দাও সেক্ষেত্রে তো তুমি বেঁচে গেলা, তাই না? আসলে ফ্রি ফায়ার গেমের ভিতর এই সোনিয়া ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করবো তোমরা এই সোনিয়া প্যাসিভ ক্যারেক্টারটা ইউজ করে দেখবা। তোমরা যদি দু একদিন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারো সেক্ষেত্রে তোমরা অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবা। তো লাস্ট এখন তোমাদেরকে বলবো অ্যাক্টিভ ক্যারেক্টারের কথা। হ্যাঁ, তোমরা অনেকেই ফ্রি ফায়ার গেমের ভিতর র্যাঙ্ক ম্যাচ খেলো বা ক্লাস স্কোয়াড খেলো, তো তোমরা যে আসলে কোন অ্যাক্টিভ ক্যারেক্টারটা ইউজ করবা, কোন ক্যারেক্টারটা ইউজ করলে তোমাদের ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো খেলা যায় এন্ড অনেক বেশি কিল করা যায় এটা সম্পর্কে জানো না, আমি তোমাদেরকে এক নম্বরই বলে দিব ভাই অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে তোমাদেরকে ওকং ক্যারেক্টার
ক্যারেক্টারটা ইউজ করতে হবে। হ্যাঁ ভাই, তোমরা যদি অ্যাকটিভ ক্যারেক্টার হিসেবে ওগন ক্যারেক্টারটা ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক বেশি কিল করতে পারবা। এন্ড একটা এনিমিকে নক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ওগন হয়ে দ্বিতীয় এনিমিটা তোমাদেরকে রাস করলে তোমরা কিন্তু ওই এনিমিটাকেও ফায়ার করে নক করতে পারবা। এন্ড আরেকটা বিষয় হলো, ওগন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এনিমিটা তোমাকে এম এ ধরাতে পারবে না। এন্ড এই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক বড় একটা ফ্যাসিলিটি পেয়ে যাবা। তো আসলে ওগন ক্যারেক্টারের কথা যদি আমি তোমাদেরকে বলতে থাকি, সেক্ষেত্রে কিন্তু বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদেরকে জাস্ট চারটা ক্যারেক্টারের কথা বলছি। চারটা ক্যারেক্টারের প্রথম অ্যাক্টিভ ক্যারেক্টারটা হলো ওকং, এন্ড প্যাসিভ ক্যারেক্টার হিসেবে সোনিয়া, ডিবি এন্ড লুনা ক্যারেক্টারটা ইউজ করবা। এই চারটা ক্যারেক্টার ইউজ করে তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর ক্লাস স্কোয়াড, ক্লাসিক অথবা তোমরা যে কোনো ম্যাচ গেম প্লে করে দেখো, আশা করা যায় তোমাদের ফ্রি ফায়ার গেমটার ভিতর অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবা। এন্ড তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আসলে ক্যারেক্টার স্কিল ফ্রি ফায়ার গেমের ভিতর মুভমেন্ট বা হেডশট বাড়াতে কতটা উপকারী। তো বন্ধুরা, আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও। তো ফিরছি নেক্সট ইয়ার সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।